সব খাইতাস না কেন বাবা? খুব চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিনার সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব, কেমনে যে সেই টাকা শোধ দিমু। হ্যাঁ, আমি মানুষের বাড়ি কাম লইতে পারি, কিন্তু মিনা দাদি তো অহন বাড়িতে নাই, রানী রে দেখবো কে? কি করা যায়, মিনা স্কুল ছাইরা দেখ, তা তো আমরা চাই না। মিনা স্কুল ছাড়বো? না না, আমার স্কুল ছাড়াইয়া দিও না। আমারও খারাপ লাগতেছে মিনা, কিন্তু এছাড়া কি উপায় আছে আমাগো? আমি তারে দোকানদারের কাছে যাই। আমরাও লগে আসি। তোমরা এখানে কি ব্যাপার? অহন্ত ধান বোনার সময় ধানের বীজ যদি ধারে দেন খুব উপকার হয়। ধারে? তোমার তো এমনিতে মেলা ধার আছে। জানি, কিন্তু আমি সব শোধ কইরা দিমু। এইবার তো মেলা টাকার ব্যাপার, তোমার টিপস হইতে ওন লাগবো। ঠিক আছে, খারাও খাতাই লেই খালোই। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে, ফসল উঠলে আমারে সব টাকা ফেরত দিতে হইব। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা লাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? অহন ঠিক আছে, হ্যাঁ 800 টাকা। মনে হইতাছে তুই স্কুলে যাস? হ্যাঁ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতাছে। যা, ঠিক আছে চল যাই, সালাম। তুমি সময় মতো দোকানদারের চালাকি দইরা পালাইছো, আমার একটাই আশা যেন এই টাকা ঠিক মতো ফেরত দিবার পারি, তাইলে তোমার মায়ের কামে বাইরে যাইতে হইব না। না হইলে? না হইলে আমার স্কুল ছাড়তে হইব, তাই না? আমরা তা চাই না, আমরা চেষ্টা করুম তোমার স্কুলে রাখতে। আমরা কি করুম বাবা? কিছুই কইবার পারি না মিনা, দেখি কি হয়। কি ব্যাপার মিনা, তোমার এত মন খারাপ কেন? মনে হয় আমার স্কুল সাইরা দিতে হইব। তা কেন, কেন এমন কথা বলছো? আমার মায়ের বাইরে কাম নিতে হইব, আমারে ছোট বোনের দেখাশোনা করতে হইব। স্কুলে আইতে খুব ভালো লাগে, আমি স্কুল ছাড়তে চাই না। তোমার স্কুল ছাড়া উচিত না, লেখাপড়া শেখা খুবই দরকার। কিন্তু কেমনে? চলো আমি তোমার সাথে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলি। কাজ করার জন্য বাইরে যাবার দরকার নেই, আপনি বাড়িতেই কাজ করতে পারেন। আজকাল এমন অনেক অফিস আছে যারা মহিলাদের টাকা ধার দিয়ে থাকে। আমরা কি করতে পারি প্রথমে একটু ভেবে দেখেন, কি করতে চান সেটা ঠিক করেন, তারপর আমরা ধারের আবেদন করব। হ্যাঁ, খুবই ভালো বুদ্ধি, কিন্তু আমি যে শুনছি এই সব জায়গা থেকে টাকা ধার পাওয়া খুবই কঠিন। আপনি ঠিক বলেছেন, টাকা ধার পাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো করা যায়। তাইলে আমরা টাকা দিয়া কি করব? চলো এখন সাইকেল কিনি। ও রাজু, সেলাইয়ের মেশিন কিনলে কেমন হয়? গ্রামে তো মেলা দর্জি আছে। হ্যাঁ তা ঠিক, এখন গরু কিনি না কেন, আমরা দুধ বেচতে পারব। এই তো এখন ভালো বুদ্ধি। আমরা এখন লাল গরু কিনু, ওর নাম দিমু লালি। আর একটা না সাইকেলও লাগবো রাজু, যাতে তোমার বাপে দুধ বেচতে শহরে যাইতে পারে। মাই যেন 70 টাকা পায়। তুমিও তাইলে টাকা পাইছো? না না, আমার মা টাকা কর্জ পাইছে। তার সব ব্যাপার, সুদ এত কম আর এক বছর সময় দিছে টাকা ফেরত দেওয়ার। হুম,
ওইখানে কি হইতে আছে? আমার মা একখান গরু কিনছে, মায়ের গরু দুধ বাসব। দুধ 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 মাইয়া লোকের টাকা পয়সার ব্যাপার, পুরুষের উপর চাইদা দেউন। এই বদমাইস টিয়া পাখি। তাই হোক, তোমাকে কর্জের ব্যাপারে কথা হইল যে তুমি মাসের শেষের দিন সূর্য ডুবনের আগে আমার টাকা ফেরত দিবা, নাইলে তোমাকে গরু বাছুর লয়ে যামু, আর তোমাকে বেয়াদব টিয়া পাখিটা নিয়া সার কাছে পেইসা দিমু। ও না না, মনে রাখো সূর্য ডুবনের আগে। এই যে আইজকার দুধের বাতি, আমি তাইলে শহরে ব্যস্তে লইয়া যাই। কখন তোমায় কেমন লাগতেছে? ভালো না, জ্বর মনে হয় বাড়তেছে। আর অহন মনে পড়লো যে আইজ দোকানদারের আসনের কথা আছে, তার টাকা ফেরত লওনে লাগা। আমাগো কত টাকা হইছে মিনা? পরতে খপ্তায় কিস্তি টাকা শোধ দিয়াও 600 টাকা জমা হইছে। তুই স্কুলে গুনতে শিখনে, খুব ভালো হইছে। দোকানদারের ফেরত দেওয়ানের লিগার 200 টাকা দরকার। আমরা তারে গরু বাসুর আর মিছুলে লইয়া যাইতে দিমু না। দোকানে আমরা দুধ বিক্রির কিছু টাকা পাই, কিন্তু এই খারাপ শরীরে জামু কেমনে? আমি আর রাজু যাই না কে? হ হ তরা যা। আয় রাজু। আমি তোমাগো ওই গরু ওই বাসু আর সেই টিয়া পাখিটারে নিতে আইছি। একটু অপেক্ষা করেন, টাকা আসতেছে। না, এখন সূর্য ডুবতে আছে, আমি ওইগুলো লইয়া যাম। মিনা দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি চালাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর পারি না, খুব হয়রান লাগতাছে। মিনা আর ওর মায়ের সংসারে খুব সাহায্য করে, ভবিষ্যতে আর আপনার টিকা দাঁড় করতে হইব না। এইটা নিশ্চয় মিনার বুদ্ধি। তোমার মাইয়া স্কুলিকা বেশি বেশি শিখা ফেলাইতেছে। আমি যাইতে আসি। মিনা তোমার আর অহন স্কুল সারনে দরকার নাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। তুমি কবে সার্কাস পার্টিতে যাইতাছো?